বললি তো কিছু, আসো আসো আগো আসো, তোমরা তোমরা না আসলে আমরা পাবো কোন দেখো দশটার দিকে বেরোলি জ্বরে গেলে তবে। সব দিক থেকে বিচার করে দেখলে গেলে একটা অনবদ্য পরিবেশ তৈরি হয়েছে, অসাধারণ, একদম দারুণ লাগছে, দারুণ দারুণ। আমাদের প্রথম জাল ফেলে দেওয়া হলো, সব ঠিক আছে। জাল পাতা কমপ্লিট তাহলে সন্দীপ? ইয়েস ইয়েস বস। এটা বান ওরা ফ্লাই ছিল বলে আপনাদের চোখ খারাপ, আপনারা দেখতে পাই না, আমাদের চোখ খারাপ তাই দেখতে পাচ্ছেন। আমরা সুন্দরবনে যে লুকিয়ে আছি বলে আমরা খুব সুন্দর আবহাওয়াটা উপভোগ করতে পারছি। আমাদের উদীয়মান সূর্য দেখা যাচ্ছে আস্তে আস্তে, বলে কি ওই মাথার পিপে বাজিয়ে যাবে বুঝলি তো। পারবি সুলতান্তি বলো কিছু দুই চার কথা বললি তো কিছু, আসো আসো আগো আসো, তোমরা তোমরা না আসলে আমরা পাবো কোন দেখা ছেলে কোথায়, তোমার দেখা যাচ্ছে না মোটে, না আসলে আমরা পাবো কোন জায়গাতে একটু বলো তুমি। মার জন্য ফাঁকায় আওয়াজ করতে বেশি ঠিক আছে। না আসলে কোন জায়গা পাবো আমরা একটু বলো তো দেখি। একটা চাবড়া চিংড়ি এসছে, চাবড়া চিংড়ি দশটার দিকে বেরো, জ্বরে গেলে তবে জ্বর হচ্ছিল তবে চাল ফেলা শুরু হয়ে গেছে।
এক কেজি মাছ কটা ধুতে হবে, তিনটে শিমুল কাটা পেয়েছি আমরা, এক কেজি দেড় কেজি সাইজের তিনটে শিমুল কাটা, এই যে তিনটে শিমুল কাটা এক কেজি দেড় কেজি করে হবে। একটা গুড়জলি মাছ পেয়েছি, 400-500 গ্রাম মতন হবে এই মাছটা। একটা ছেলে মাছ পেয়েছি 200 গ্রাম মতন। একটা ভোলা মাছের বাচ্চা, দুটো আমাদি মাছ, একটা কমপ্লিট। এটাকে 1,02 টাকা, এটাকে তার মাছ বলা হয়, এটার নাম হলো তার মাছ, এমনি ডাক ভাষায় সীতাপাটি। এটা সাথে একটা চাবড়া চিংড়ি পেয়েছি, যেটা খুব সুস্বাদু, এটা কিন্তু খেতে খুব সুস্বাদু। একটা চাবড়া চিংড়ি পেয়েছি সাথে। এই মাছ কটা এখন ধুয়ে রাখা হবে, জাল আবার ফেলেছি আমরা। মাছ কটা ধুয়েছি, মাছ কটা গুছিয়ে রাখবো। মাছটাকে আবার কানটা ধুতে হবে, নাহলে কান সাদা হয়ে গেলে মাছটার দাম পাওয়া যাবে না। মাছটার কানটা খুব দিবি, কানটা একটু ধুয়ে রাখি। দেখতে পাচ্ছ?